अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পঙ্কজ দাদা চা। কিছুই চাই না আমার, নিয়ে যাও এগুলো এখান থেকে। হ্যাঁ ছোট মা, তুমি যাও। কি হয়েছে পঙ্কজ তোর? জ্যোতির ভুলের জন্য, তার পাপের জন্য তুই নিজেকে কেন শাস্তি দিচ্ছিস? পঙ্কজ মিথ্যে জ্যোতি বলেছে, বিশ্বাসঘাতকতা ও করেছে, তুই নোষ। আমি কি করবো ছোট মা, আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে দিই। পঙ্কজ। হ্যাঁ ছোট মা, এই কথাগুলো আমায় ভিতরে ভিতরে কুরে কুরে খাচ্ছে। যে জ্যোতিকে আমি দেবী ভেবেছিলাম, ওকে ভালোবেসেছিলাম, সেই আমার সঙ্গে আমার জ্যোতির বিশ্বাসঘাতকতায় ওর উপর রাগ হচ্ছে না, নিজের বোকামিতে রাগ হচ্ছে। আমি সমস্ত স্টুডেন্টদের লেকচার দিই, কোনটা ভুল আর ঠিক সেটা বোঝাই ওদের, কোনটা ভালো আর কোনটা খারাপ তার শিক্ষা দিই ওদের। আর আমি নিজে এত বড় একটা ভুল করে ফেললাম। কাঁদিস না পঙ্কজ, আর জ্যোতির মতো ঠকবাজ বিশ্বাসঘাতক মেয়ের জন্য এভাবে চোখের জল ফেলা ঠিক নয় পঙ্কজ, ও তোর চোখের জলের যোগ্যও নয়। কি অবস্থা করেছে আমার ছেলেটার জ্যোতি, সত্যি দিন রাত শুধু আমার মুখ থেকে ওর জন্য অভিশাপই বের হয়। তুই দেখবি পঙ্কজ, যদি ভগবান থাকে তাহলে জ্যোতি তার অপরাধের শাস্তি অবশ্যই পাবে, কিন্তু তুই এইভাবে নিজেকে কষ্ট দিস না। নিজেকে সামলা পঙ্কজ, যত কষ্ট দিয়েছে জ্যোতি তোকে, তুই দেখবি তার দ্বিগুণ কষ্ট, দ্বিগুণ কষ্ট জ্যোতি আর তার পরিবারকে পেতে হবে। দিদি এখনো এলো না, আর কতক্ষণ অপেক্ষা করব আমরা? প্লিজ প্লিজ চলো না পুলিশ স্টেশনে গিয়ে, আমরা বরং রিপোর্ট লেখাই। বলছি যে জ্যোতি প্লিজ এখন আমাকে, প্লিজ তোমরা কেউ কিছু জিজ্ঞেস করো না। কিন্তু মা আমরা সবাই, বাবা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, এই কষ্টটাও সহ্য করে নেব আমি। আমি জানি এবার আঘাতটা খুব গভীর, কিন্তু বাঁচতে গেলে তো সহ্য করতেই হবে। I am proud of you, ma. জানিস জ্যোতি মা, যবে থেকে আমার জীবনটাই হুইল চেয়ারে আটকে গেছে, এরকম দুঃসময় আসেনি।
যখন আমি একদম ভেঙে পড়েছি, হেরে গেছি জীবনে, আমার স্বপ্ন, আমার আশা, বাঁচার ইচ্ছা সব মরে গেছে, তবু আমি শ্বাস নিচ্ছি। জানিস মা কিভাবে? তোকে দেখে, তোর থেকে আমি জীবনে লড়বার উৎসাহ পাই মা জ্যোতি। কিন্তু যখন তোকে জীবনের সঙ্গে লড়াই করতে দেখি, তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এত কষ্ট, এত জীবনের চড়াই উতরাই, তাও এইটুকু বয়সে? তবে যে সাহসের সঙ্গে তুই এই দুর্ভাগ্যের মোকাবিলা করিস, ওটা দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলি যে উনি আমাকে তোর মতো মেয়ের বাবা করেছে। চমা, নিজের বাড়িতে চল, চল। না বাবা, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন, কেন জ্যোতি? ওই বাড়িটার আমার নেই মা। তাহলে তো আমার ওই বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই, তাই না দিদি? তাহলে কেন আবার আমায় ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়েছিলে? আমাকে এমনি রাস্তায় পড়ে থাকতে দিতে? যদি তোমার জন্য ওই বাড়ি পর হয়ে গিয়ে থাকে তাহলে আমি সোমা, তুই এসব প্রথমবার তোর কোনো কথা শুনে আমি খুব কষ্ট পেলাম দিদি। আরে তুই যদি না থাকতিস তাহলে আমাদের মাথার উপর তো ছাদটাই থাকতো না। নিজে কষ্ট করে চোখের জল আর ভালোবাসা দিয়ে তুই ওই বাড়িটা তৈরি করেছিস, আর আজ ওই বাড়িটাকেই পর করে দিচ্ছিস। কিন্তু দিব্য, কিন্তু কি জ্যোতি, সবাই মেয়েদের পরের ধন বলে, কিন্তু তুই তো আমাদের। যদি তুই এটাই চাস তাহলে বিয়ের পরে আমাদের সবার দায়িত্ব কেন নিয়েছিলি? সব সময় আমাদের সাহায্য করা কেন? আজ আমরা পর হয়ে গেলাম তোর কাছে। এটা আশা করিনি রে মা। আমি আমি তোমাদের দুঃখ দেওয়ার জন্য এই কথাগুলো বলিনি। তো আমাদের তো পর করে দিয়েছিস তুই। চল মা, আর মন খারাপ করিস না, চল। চল মা, নিজের বাড়িতে চল, নিজের বাড়ি। তারা দিন তারা